সেই ব্যাপারে একটু হেল্প চাই। আমি বলছি না যে আপনাদের তোমার বাড়িতে গিয়েছিলাম সেদিনকে আট ঘড়িয়াতে দেখা হয়েছিল, ঘরে আছে যে 18 নম্বর ঘরে আজকে যাবে, আমি নিজে থাকবো, ঠিক আছে? আচ্ছা, ওইটা পেলে তুমি ওটা পাবে। আজকে আছে তোমার কী নাম্বার ডাক্তারবাবু লিখে দেয় সত্যিও ছবি দেখতে পারে তুমি পাবে। ঠিক আছে, তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দিই, গাড়ি করে এসছো, গাড়ি করেই তোমার বাড়িতে পৌঁছে, গাড়ি করেই তো আছো তোমাদের দেখতে। কে বলেছিল? ওই বাবু, নাম বলো। স্বপন দেব না? আজ আপনার কি, উনি কেন গেছিল? ওই চোখের জন্য সব রুগী দেখতে গেছিল। দিয়ে কি করলো তোমাদের জন্য? আমাদের জন্য এইসব ব্যবস্থার কাজ করলো, করালো যে সব যাবে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আটগড়িয়া। তোমার কিসের প্রবলেম? আমার চোখে। আচ্ছা, কতদিন ধরে প্রবলেম? বছর তিনেক হলো। এরকম সুবিধা আর পেয়েছো আগে? না না না, পাইনি। কে করে দিলে? ওই যে বাবু, স্বপন দেব না। তোমার নাম কি? আমার নাম কালীপদ দাস। দেখুন, আজকে মন্ত্রী স্যার এসেছিলেন, উনি এসে ওনার আগে থেকে নির্ধারিত যে হ্যান্ডিক্যাপ বোর্ডে যাদেরকে নিয়ে আসবেন, যারা ডিজেবেলড বলে মনে হয় তাদেরকে নিয়ে এসেছেন গাড়ি করে, এবং সেই মতো আমরাও এখানে মেডিকেল বোর্ড বসিয়েছি সকাল থেকেই, এবং সেখানে সমস্ত ডাক্তারবাবুরাই উপস্থিত হয়েছেন, এবং আমাদের টিম যারা মেডিকেল বোর্ডে থাকবেন তারাও উপস্থিত হয়েছেন, এবং আমরা এখান থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবারই এখানে হ্যান্ডিক্যাপ বোর্ডের ক্যাম্প করি, এবং প্রত্যেক মঙ্গলবারই দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার প্রচুর পেশেন্ট আসেন ডিজেবল সার্টিফিকেট নিতে। কিন্তু এবার উনি নিজে উদ্যোগ নিয়ে আলাদা করে আমাকে ফোন করে বলেছিলেন যে আমি নিজে এতজনকেও নিয়ে যাব, এবং আজকে 18 জনকে উনি নিয়ে এসেছেন, এবং উনি এসে তাদেরকে আমাদের কাছে বুঝিয়ে দিয়ে গেছেন। আমরাও আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করব ওনাদেরকে নিয়ম মতো, যে আমাদের যে হ্যান্ডিক্যাপ বোর্ডের রুলস রয়েছে সেই রুলস মেনে যতটা হ্যান্ডিক্যাপ ডিজেবল সার্টিফিকেট দেওয়া যায় আমরা সেটাই চেষ্টা করছি। এবং সাথে সাথে উনি হাসপাতালও এক পরিদর্শন করে দেখলেন, পরিষ্কার পরিচ্ছন্নতাও দেখলেন, এবং ওনার কাছে হাসপাতালের বিভিন্ন খবরও থাকে, সবসময় উনি বিভিন্ন খোঁজ খবর নেন। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমি দুদিন ধরে আটঘড়িয়াতে ঘুরছিলাম, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে। ওখানে দেখলাম যে বেশ কয়েকজন প্রতিবন্ধী মানুষ, যারা আমাদের মমতাদির মানবিক যে প্রকল্পের ভাতা তারা পান না, দুস্থ মানুষ। কিন্তু একটাই ব্যাপার, এরা কিন্তু কেউ প্রতিবন্ধী কার্ড করে। মমতাদি যেখানে 100% ছিল সেখানে তো 50% করে দিয়েছেন। তাই আমি সেদিন বলেছিলাম যে কালনা হাসপাতালে প্রতি মঙ্গলবার মাসের দ্বিতীয় মঙ্গলবার এবং চতুর্থ মঙ্গলবার এই 18 নম্বর ঘরে প্রতিবন্ধী এখানে ক্যাম্প হয়, মেডিকেল বোর্ড বসে। আমি সুপার মাননীয় ডক্টর কৃষ্ণকান্ত বড়াইকে ফোন করেছিলাম যে মঙ্গলবার আমি নিজে থাকবো, যাদের আমি কথা দিয়েছিলাম তাদের বাড়ি থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি। এই মুহূর্তে তারা হাসপাতালে, মেডিকেল বোর্ড বসে গেছে, ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াইয়ের নেতৃত্বে এখানে ডাক্তারবাবুরা 5 জন মেডিকেল বোর্ড বসিয়েছেন। আমি তাদের অনুরোধ করছি, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব এদের এই প্রতিবন্ধী সার্টিফিকেটটা দিন, তাহলে ওরা মানবিক সহযোগিতা পেতে পারে। কিন্তু আমি উপস্থিত, এই 18 জন আজকে এখানে এসছেন গাড়ি করে, তাদের গাড়ি করেই বাড়িতে পৌঁছে দেবো, এবং দুপুরবেলা খাওয়ারের ব্যবস্থাও করেছি, আমি উদ্যোগ নিই, আমাদের কর্মীরা এখানে আছেন, তারা দিয়ে দেবেন, আর ডাক্তারবাবুরা সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জানাই এই মেডিকেল বোর্ডকে। এরকম প্রতি মাসের মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার আর শেষ চতুর্থ মঙ্গলবার আমি নিজেও ঠিক করেছি এখন থেকে মহকুমা হাসপাতালে নিজে উপস্থিত থাকবো, যারা প্রতিবন্ধী তাদের দ্রুত যাদের সার্টিফিকেট পৌঁছে দেওয়া হয়।
পাও না বলে কাজ করতে পারি না, তোমার সার্টিফিকেট আছে বলে নেই, সেই সার্টিফিকেটটা পাওয়ার জন্যই হাসপাতালে নিয়ে এসেছি। তাকে তো পেতে হবে, তার পেতে গিয়ে দিদিকে বলো কর্মসূচি, ঘুরে গিয়েই তো জানতে পেরেছি তারা তো এসেছেন ওই কারণেই। আমি তো আপনারা শুনলেন না, বলে তোমার বাড়িতে তো গিয়েছিলাম আমি, বলছে হ্যাঁ গিয়েছিলেন। জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে দুটো আগে দিয়ে চাল পায়, বলে হ্যাঁ পায়। বলে তোমার নাতি প্রাইমারি স্কুলে পড়নের জুতো পেয়েছে, হ্যাঁ পেয়েছে।